Hey, hello guys, welcome to my channel. প্রথমেই জানাই সবাইকে অনেক 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 ভালোবাসা আমার ফার্স্ট ব্লগটাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য কারণ আমি সিরিয়াসলি ভাবতে পারিনি যে তোমাদের এতটা ভালো লাগবে এবং তোমরা সবাই এতটা আমাকে সাপোর্ট করবে এবং এই সাপোর্ট পেয়ে আমার যা হয়েছে যা আমি আমার সেকেন্ড ব্লগ বানানোর প্রস্তুতিও শুরু করে ফেলছি যেমন আমি আগের ব্লগে বলেছিলাম যে আজকে এলেক্সিয়ার ডে তো চেষ্টা করবো আজকে এলেক্সিয়ারটাকে কভার করার তো কোথায় হচ্ছে কী জিনিস সব আমি এখন তো বলবো না তাহলে তো তোমরা পুরো ব্লগ দেখবে না তো পুরো ব্লগটা তো দেখতে হবে নাকি তো চলো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে রেডি হওয়ার পর রেডি হতে হবে তো আমায় আমাকে এলেকশনে যেতে হবে তো তো চলো রেডি হওয়ার পর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে হ্যাঁ গাইজ ফাইনালি আমি রেডি এলেকশনে যাওয়ার জন্য এই যেমন আউটফিট সবাই প্লিজ জানিও কেমন লাগছে নিজে নিজে একটু সাজার চেষ্টা করেছি তো অবশ্যই প্রত্যেকে জানিও কেমন লাগছে আবার দেখা হবে উবেরে ওঠার পর এবং উবের বুক করতে হবে হে সো ফাইনালি আমি এখন উবেরে উঠে পড়েছি কোথায় যাচ্ছি সেটা দেখার জন্য ব্লগটা দেখতে থাকো চলো ওখানে পৌঁছে দেখা হচ্ছে সো নাও আই এম ইন আইটিসি রয়্যাল বেঙ্গল যেখানে আমার আসার কথা আজকে যেখানে এলেকশন প্রোগ্রাম হচ্ছে এরপর চেষ্টা করবো জানি না কতটা কতটা ব্লগ আমি কভার করতে পারবো কারণ একটু তো অসুবিধা হচ্ছে ব্লগ কভার করতে তো স্টিল দেখা যাক কী কী হয় চলো তোমাদের ক্লিপিংসগুলো দেখাতে থাকি তো তারপরে ঢুকে গেছিলাম আমি আইটিসি রয়্যাল বেঙ্গলের ভেতরে এবং ভেতরটাকে একটু তাড়াতাড়ি ক্যামেরায় দেখানোর সবাইকে চেষ্টা তোমাদের করেছিলাম আইটিসি রয়্যাল বেঙ্গলের বাইরেটা যেমন সুন্দর ভেতরটাও খুবই সুন্দর অ্যান্ড ওয়াটারফল আই জাস্ট লাভ দিস এই ওয়াটারফলটা দেখে না আমি জাস্ট পাগল হয়ে গেছিলাম কিছুক্ষণের জন্য এখানে এখন প্রোগ্রামের জন্য প্রস্তুতি চলছে এবং তারই কিছু ঝলক এখন আমরা দেখছি তো ফাইনালি আমরা এখন আইটিসি রয়্যাল বেঙ্গলের ভেতরে আর এই যে সুমনা কালকে ব্লগে যাকে আমরা ভীষণ মিস করেছি কেমন লাগছে ভীষণ এক্সাইটিং লাগছে লাইফের ফার্স্ট টাইম এরকম একটা ফ্যাশন শো আমরা দেখেছি ফার্স্ট টাইম এরপরে শুরু হয়েছিল সেই বহু প্রতীক্ষিত মুহূর্ত যে মুহূর্তের জন্য আমাদের এত দিনের অপেক্ষা সেই এলেকশন 2022 সেই ফ্যাশন শো যার জন্য সবাই দূর দূরান্ত থেকে ছুটে এসছে যার জন্য সবাই এতটা অপেক্ষা করে থেকেছে সত্যি প্রথম থেকেই যেন এক অপূর্ব মাদকতা ছড়িয়ে গেছিলো এই ফ্যাশন শোয়ের এত অপূর্ব এত অ্যাস্থেটিক সত্যি দেখতে দেখতে মনে হচ্ছিলো অন্য কোনো দুনিয়ায় চলে যাচ্ছি আমরা এত সুন্দর করে যে সাজানো যেতে পারে কিছু না দেখলে বোধ হয় বিশ্বাস করা যায় না ও থিমটা বলতেই তো ভুলে গেছি আপনাদের এবারের থিম ছিল দ্য রিভাইভাল অফ ইন্ডিয়ান আর্ট সত্যি যেমন সুন্দর টাইটেল তেমন সুন্দর যেন কাজ এবং সত্যি কাজগুলোর সাথে টাইটেলটা যেন একদম ছিল সমার্থক একদম যথার্থ ছিল এই টাইটেলটি এত সুন্দরভাবে ডিজাইনাররা তাদের কাজগুলোকে পোর্ট্রে করেছে যেন মনে হচ্ছিল সত্যি আমরা সত্যিই খুব ভাগ্যবান যে এত সামনে বসে এত ভালো ভালো কাজ দেখতে পাচ্ছি না হলে বোধহয় এত সুন্দর কাজ দেখার সৌভাগ্য আমাদের হতো না এত অ্যাস্থেটিক এত নিখুঁত এত রকমের কালেকশন এত রকম সাবজেক্টের ওপরেও যে হয় কী ছিল না সাবজেক্টে সাবজেক্টের ভেরিয়েশন মাঝে মাঝে সত্যিই অবাক করে দিয়েছিল আমাদের কখনো সাবজেক্ট ছিল বুনাই কখনো ভিলার্ট কখনো সার্কাস কখনো বা শিলকাটা ভাবতে পারছেন এগুলো থেকে এত অপূর্ব কালেকশন শিলকাটা সার্কাস থেকে শুরু করে ভিল আর্ট হ্যাঁ এই সমস্ত কিছু নেই সেজে উঠেছিল এলেকশন 2022 এর কালেকশন বিভিন্ন কালেকশন অপূর্ব অপূর্ব ড্রেস জাস্ট মন্ত্রমুগ্ধ করা কিছু মুহূর্ত আর সেই মুহূর্তগুলোকেই যতটা সম্ভব ক্যামেরাবন্দি করার চেষ্টা করেছি আমি জানি সবটা পারিনি সত্যি মাঝে মাঝে এই মন্ত্রমুগ্ধ শুধু দেখতে ইচ্ছা করছিল তখন আর ক্যামেরাবন্দি করার কথা সবসময় মাথায় আসছিলও না কিন্তু কিছু স্মৃতিকে ক্যামেরাবন্দি করে না রাখলে তাকে সাথে করে সবসময় হয়তো নিয়ে যাওয়া যায় না তাকে বারবার দেখা যায় না বারবার পাতা উল্টিয়ে স্মৃতিগুলোকে নাড়াচাড়া করা যায় না আর সেই জন্যই এবং তার সাথে আপনাদেরকেও তো দেখাতে হবে কত সুন্দর ছিল কালকের সন্ধেটে আর সেই সুন্দর সন্ধেটার মাদকতা আমেজ আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করেছি কিছু কিছু মুহূর্তকে আমার সাথে নিয়ে আসতে আপনারা প্রত্যেকেই জানাবেন কেমন লাগছে আপনাদের এবারে আসবো শোস্টপারদের কথায় হ্যাঁ ইতিমধ্যে আপনারা শোস্টপার হিসেবে দেখেছেন রাজদীপকে দেখেছেন শ্রীমাকে
কালকে সত্যিই যেন চাঁদের হাট বসেছিল। কে কে ছিল না সষ্টাপার হিসাবে? ছিল রাজদীপ, ছিল শ্রীমা, ছিল ঐন্দ্রিলা শর্মা, যেন সত্যি একের পর এক চমক অপেক্ষা করেছে কাল আমাদের জন্য। এত সুন্দর লাগছিল, এত সুন্দর সুন্দর ডিজাইনস, এত কালেকশন, ডিজাইনার, মডেল, শো স্টপার, কিছুর অভাব যেন নেই। চারিদিকটা একদম পরিপূর্ণ হয়ে উঠেছিল সব কিছুতে। আর এই এত কিছু সুযোগ একসাথে আমাদেরকে এনে দেওয়ার জন্য অবশ্যই ধন্যবাদ জানাতে হয় আমাদের কলেজকে, আইএনএফডি সল্লেককে। সত্যি আইএনএফডি সল্লেক যেন আমাদের জন্য চাঁদের হাট বসিয়ে দিয়েছিল কালকে। এরপর আমাদের মাঝে আসে আবির। বাট আরও একবার যেটা আমি বলছিলাম, আইএনএফডি সল্লেকের প্রত্যেককে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আজকের দিনটা আমি জানি তোমাদের কাছে, আপনাদের কাছে ভীষণ ভীষণ স্পেশাল, এবং এরকম একটা প্ল্যাটফর্ম আপনারা তোমরা পাচ্ছ এতদিন ধরে তোমরা যেটা শিখেছো, যে প্র্যাকটিক্যাল ট্রেনিং। অ্যান্ড নাও অবভিয়াসলি আমাদের মুহূর্তগুলোও তো শেয়ার করতে হবে আপনাদের সাথে, তাই চলে এলাম আমাদের সবার ছবি নিয়ে, মানে আমার এবং আমার বন্ধুদের, যাদের আপনারা আমার আগের ব্লগেও দেখেছেন। তো অবশ্যই জানাবেন আমাদের কেমন লাগছিল ইলাস্ট্রেট 2022-তে, আমাদের সবাইকে ভালো লাগছিল না খারাপ লাগছিল, সবাইকে কেমন লাগছিল অবশ্যই অবশ্যই জানাবেন, এবং অনেক অনেক ভালোবাসা দেবেন আমাদের। সো ফাইনালি আমি আমার রুমে ফিরে চলে এসেছি। শেষ অবধি থাকতে পারিনি আমি প্রোগ্রামের, বিকজ অনেকটা দূর আইটিসি রয়্যাল বেঙ্গল আমার ফ্ল্যাট থেকে, তো বেশি রাত করলে আমার ফিরতে একটু প্রবলেম হয়ে যেত, তো আমাকে ফিরে চলে আসতে হয়েছে। বাট যতটা সময় থেকেছি আমি ভীষণ এনজয় করেছি, দারুণ লেগেছে, মানে এত সুন্দর একটা প্রোগ্রাম দেখবো এটা আমি সত্যিই ভাবিনি, তো খুব মজা হয়েছে। তোমরাও দেখে জানিও ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটিকে লাইক করো, শেয়ার করো, অ্যান্ড লাভ ইউ অল। সবাই খুব 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 ভালো থেকো।